নমস্কার বাঙালিরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তোমাদের একটি ভালোবাসা শুভজিৎ। খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, দেখাতে ভালোবাসি। আর আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে এই কারণে, আজকে আমি চলে এসেছি কোথায়। জাস্ট লুকিং দ্য অ্যাম্বিয়েন্স গাইস, জাস্ট দেখো গাইস কত সুন্দর লাগছে। জাস্ট তোমরা দেখো ভিউটা। আর এক্ষুনি তোমাদেরকে আমি দেখাতে চলেছি আমি কোথায় চলে এসেছি গাইস। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বন্দে ভারত রেস্টুরেন্টে। হ্যাঁ গাইস, বন্দে ভারত রেস্টুরেন্টে, যেটা রয়েছে আমাদের কলকাতাতেই। আর তোমরাও এর ভিতরে এসে খেতে পারবে, ঘুরতে পারবে, সব কিছু করতে পারবে, আর রাতের বেলা এমন গঙ্গার দৃশ্য নিতে পারবে। উইথ গাইস দেখতে পাচ্ছ ওই যে ওখানে রয়েছে, ওটা কি তো তোমরা সবাই চেনো, রয়েছে ওখানে হাওড়া ব্রিজ। আর দেখো এখানে গঙ্গার দৃশ্যটা। গার্লফ্রেন্ডের সাথে আসতে পারো, বয়ফ্রেন্ডের সাথে আসতে পারো, সবার সাথে আসতে পারো তোমরা এই জায়গাটায়। তো তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে দেখো গাইস, সব কিছু জানতে পারবে, কখন খোলা থাকবে, লোকেশান কী আছে, কোথায় আছে, সব কিছু জানতে পারবে। তো চলো গাইস ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা ওই যে লেখা রয়েছে রেল কোচ রেস্টুরেন্ট, আর এখন থেকে এখান থেকে আমরা ঢুকবো রেল কোচ রেস্টুরেন্ট, কোকা কোলা, রয়্যাল রেল হসপিটালিটি। ওয়াও, তো দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা সুন্দর। আমরা এখন সোজা ভেতরে ঢুকে যাব রেল কোচ রেস্টুরেন্ট, বন্দে ভারত ট্রেনের মডেলে যে রেস্টুরেন্টটা করা হয়েছে সেখানে যাব এখন। ওয়াও, সামনে থেকে কতটা সুন্দর লাগছে দেখো, কতটা সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে। আর এখানে প্রচুর লাইন পড়ে গেছে। আর প্রথমেই তোমাদেরকে চারপাশটা ঘুরে দেখাই। পাশেই রয়েছে নদী, আর এই দেখো এই সেই বন্দে ভারত ট্রেন। ওয়াও, কত লোক ভেতরে দেখো। আর আশপাশটাও তো আমাদেরকে একটু দেখিয়ে দেই, কতটা সুন্দর লাগছে দেখো। আর এই সেই লোগো, রেল কোচ রেস্টুরেন্ট, আই লাভ রেল কোচ রেস্টুরেন্ট। আর এই যে সেই বন্দে ভারত ট্রেনটা রয়েছে। আমাদেরকে প্রথমেই এই যে বন্দে ভারত রেস্টুরেন্টটা আছে এটা চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেই, কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। ভেতরটাও ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে, তার আগে বাইরেটা দেখিয়ে দেই। ওয়াও, কত সুন্দর লাগছে দেখো সেই বন্দে ভারত রেস্টুরেন্ট, কত সুন্দর লাগছে। চারপাশটা ঘুরে তোমাদেরকে একবার দেখিয়ে দেই। এটা হচ্ছে পেছনের সাইড, আর ওই যে ওদিকটা রয়েছে গঙ্গা, কতটা সুন্দর লাগছে দেখো। ভেতরে যাব, তার আগে তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দেই, কতটাই সুন্দর লাগছে বাইরেটা, জাস্ট ওয়াও লাগছে। ভেতরটা তো মনে হয় আরও সুন্দর, সেটাও তোমাদেরকে দেখাবো ভেতরে কি আছে। জাস্ট ওয়াও লোকেশান, জাস্ট ওয়াও। আর ওই দিকটা নদীর যে দিকটা রয়েছে ওটাও আরও একবার তোমাদেরকে দেখিয়ে দেই কেমন লাগছে। এই দেখো কত সুন্দর লাগছে নদীর ভিউটা দেখো শুধু তোমরা। আর এখান দিয়ে একটা সোজা রাস্তা আছে, আর এখানটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে নদীর ধারে। আর এই যে সেই বন্দে ভারত রেস্টুরেন্ট, জাস্ট ওয়াও লাগছে, জাস্ট ওয়াও ভিউ লাগছে, জাস্ট ওয়াও, কত সুন্দর। মানে একদম রাতের কলকাতার ফিল পাবে তোমরা এখানে আসলে। ভেতরে চলে যাব। তো আমি এখন ঢুকবো বন্দে ভারত রেস্টুরেন্টের ভিতরে, আর দেখবো ভেতরটা কতটা সুন্দর। আর তোমরা দেখতেই পাচ্ছ গাইস ভেতরটা যেন সুন্দর সুন্দর লাগছে। তো ভেতরে গিয়ে দেখা যাক গাইস। তো এটা হচ্ছে বন্দে ভারত স্টেশনের যে বেসিনটা রয়েছে, খাওয়ার আগে হাত অবশ্যই, এটা টয়লেট। আর দেখতে পাচ্ছ গাইস কতটা সুন্দর একটা জায়গা, ওয়াও জাস্ট নাইস একটা প্লেস ভেতরটা। আর এখান থেকে আমি কিছু খাবার অর্ডার করবো, তার আগে তোমাদের জানলা থেকে টোটাল ভিউটা দেখিয়ে দেই। তো দেখতেই পাচ্ছ ভিউটা কতটা সুন্দর লাগছে, যে গঙ্গা নদীর একটা দৃশ্য এই ভিউ থেকে দেখা যাচ্ছে গাইস, জাস্ট ওয়াও লাগছে। আর আমিও একদম গঙ্গার ধারের ভিউটায় বসে পড়লাম, আর আমার সামনে ছিল এই দুজন ব্যক্তি, আমি এনাদেরকে চিনি না গাইস। জাস্ট দারুণ ভিউ একটা, জাস্ট দারুণ ভিউ। ওই দেখো নৌকা চলে যাচ্ছে, আর
আর এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এনাদের রেল কোচ রেস্টুরেন্টের মেনু কার্ড। তো মেনু কার্ডটা তোমরা একটু ভালো করে দেখে নিও, আমি বেশি গড় করে সব কিছু বলছি না। বাট আমি এই মেনু কার্ড দেখে অর্ডার করেছিলাম একটা বিরিয়ানি যেটার দাম ছিল 180, দুটো রুটি অর্ডার করেছিলাম যেটা 20 টাকা করে, রুটি মানে তন্দুরি রুটি যেটা ছিল 20 টাকা করে, আর এখানে থালির সিস্টেম ছিল, আর একটা মাংস নিয়েছিলাম যেটা নিয়েছিল 180 টাকা বা 240 টাকা, মনে নেই মাথায় নেই গাইস। তো দেখতেই পাচ্ছ এখানে রুটি এসে গেছে গাইস, রুটি আর মাংস, মাংসটা কিন্তু দারুণ ছিল বলতে হবে, খাবার দাবার দামের মধ্যে ভালোই ছিল, অ্যাম্বিয়েন্সের মধ্যে ভালোই ছিল গাইস। দেন আমি বললাম আমার বিরিয়ানিটাও দিয়ে যাও, তাই ওনারা বিরিয়ানি উইথ রায়তা, এক্সট্রা রায়তা দিয়ে গেল আমাকে। তো দেখতেই পাচ্ছ, আর এখানে আমি আমার খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ আমার বাড়ি ছিল অনেক দূর গাইস। আর কি বলবো, মাংস মাখানিটা অর্থাৎ মাংসের যে কষাটা ছিল, কষা বলবো না, যেটা কি একটা বলে ভুলে গেছি মাথায় নেই, ওটা কিন্তু দারুণ ছিল গাইস। আর যদি বলো বিরিয়ানিটার কথা, এটা মোটামুটি ছিল, অতটাও টেস্টি ছিল না, তাই আর বেশি কিছু বলছি না। আর ভিডিও খাওয়ার ভিডিও তেমন করলাম না গাইস, দেখতে পাচ্ছ এখানে এগুলোকে শেষ করে আমাকে এখনও বাড়ি যেতে হবে। আর ভিউটা দেখতে দেখতে খাচ্ছিলাম, আর এসিটাও ছেড়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ ওনার একটু কমপ্লেন করছিল এই ঠান্ডার ভিতরে এসি, বাট আমার না খুব গরম লাগছিল গাইস, কী করবো বলো। তোমাদেরকে বন্দে ভারত ট্রেনের ভেতরের যে দৃশ্যটা ওটা দেখালাম, আর কী কী খাবার দাবার পাওয়া যায় সেটাও তোমাদেরকে দেখালাম। আর খাবার দাবার মোটামুটি ছিল, আর ওই যে রুটি আর যে তরকারিটা ওটা দারুণ ছিল, ওটা ভালো ছিল। আর বিরিয়ানিটা আমার অতটাও ভালো লাগেনি পার্সোনালি, বাট ঠিক আছে ঠিক আছে, দাম হিসাবে ঠিকই আছে, আমাদের বড় বড় রেস্টুরেন্টে এরকমই দাম নেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা এখানে আসবে কী করে, এটা হচ্ছে হাওড়াতে। হ্যাঁ গাইস, এই যে রেস্টুরেন্টটা দেখছো, এই যে বন্দে ভারত রেস্টুরেন্টটা দেখছো, এটা রয়েছে হচ্ছে হাওড়াতে। হাওড়ার কোথায়, এই যে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছ একদম ওপরে, ওপরে যে হাওড়া স্টেশনটা দেখছো, ওই হাওড়া স্টেশন সোজা আসলেই তোমরা এই জায়গাটা দেখতে পাবে, একদম লেখা আছে এরকম করে রেল কোচ। তোমরা দেখতে পাবে রেল কোচ বলে ওই জায়গাটা গেটের ওখানে লেখা আছে, যেমন তোমাদেরকে দেখালাম। আর ওইটুকুন থেকে হেঁটে আসলেই তোমরা দেখতে পাবে এই যে বন্দে ভারত রেস্টুরেন্টটা আছে, এটা রয়েছে। এই যে রেস্টুরেন্টের টাইমিংটা কী আছে, এই যে রেস্টুরেন্টের টাইমিং আছে সকাল 11টা থেকে রাত্রির 11টা বলে, বাট এনারা বললেন যে 10:30-10টা পর্যন্ত খোলা থাকে, টাইমের উপর নির্ভর করে। তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। জানি আমি চেষ্টা করলাম ছোটো একটা ভিডিও দেখানোর তোমাদেরকে, যে এই লোকেশনটার সম্পর্কে জানতে পারলাম তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যাওয়ার পথে তোমাদের হাওড়া ব্রিজ আর যে হাওড়া স্টেশন রয়েছে এর কিছু দৃশ্য দেখাবো। তো চলো, দেখতে পাচ্ছ দূর থেকে হাওড়া ব্রিজ কত সুন্দর লাগছে, আর দেখতে পাচ্ছ চাঁদ মামাকেও কত সুন্দর লাগছে, জাস্ট সেরা লাগছে। দেখতে পাচ্ছ লাইটিং হচ্ছে হাওড়া ব্রিজে, আর এদিকটাও দেখো কতটা সুন্দর লাগছে। আর এদিকে রয়েছে সেই বন্দে ভারত যে রেলওয়ে স্টেশনটা রয়েছে, বন্দে ভারত রেলওয়ে স্টেশন না, বন্দে ভারত যে ট্রেনটা রয়েছে সেটা রয়েছে এখানে। আর এখানে সামনেই রয়েছে হাওড়া স্টেশন, কত সুন্দর লাগছে হাওড়া স্টেশনটাকে, তোমরা শুধু এক ঝলক দেখো। আর ভারতের পতাকা উঠছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ, ওখানে চাঁদ রয়েছে, ওখানে রয়েছে হাওড়া ব্রিজ, আর এদিকে রয়েছে হাওড়া স্টেশন। এখানে তো আমি রয়েছি, একটি বলা আমার সুজিৎ। চলো